মা, দাদা তুই কাঁদছিস কেন? Yeah.
চল ভাই, মায়ের সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে চলো দিদি। দরজা খোলা, চল মোহন, আমরা রাজার কাছে গিয়ে কিছু ভিক্ষে চাইব। তাই চলো দিদি, আমাদের পেশা, তাহলে আর দ্বিধা কিসের দিদি? চলো দিদি, তাই চল মোহন, আমরা রাজার নিকট, তাই চল ভিক্ষা চাইব। এখন আমাদের পয়ে ডরে খেতে পারবো। চলো ভাই,
এই টাকা দি আমরা খাবার কিনে খাবো। চল না সুন্দরীর সুন্দরীর আমরা ভিখারিনী নগরে নগরে ভিক্ষে করে ভরাই। হবে হয়তো কোন রাজ নন্দিনী হাই ভিখারির বেশে নগরে নগরে ভিক্ষে করে আছে, সে যাই হোক না কেন তাকে করব আমি জীবনে। আচ্ছা না আশ্রয় আমরা চাই না, আমরা ভিখারিনী হয়ে বেঁচে থাকতে চাই। নাকি আমার রূপ হয়ে লেগেছে না রে সাহেব, সেভাবেই হোক কি এই সুন্দরী খাবার। আচ্ছা সুন্দরী তোমার নাম আমি জানতে পারি? ছবি। ছবি, বেশ নাম সুন্দর। তোমার নাম যেমন তোমার নাম ঠিক হে ঠিক তেমনি তোমার রূপ। আমি তো আপনার পাচ্ছি আসি, চলো সুন্দরী আমার সাথে। চলো সুন্দরী আমার সঙ্গে চলো, তোমাদের মঙ্গলই হবে। চাই না আপনার মঙ্গল, দয়া করে এখান থেকে চলে যান বলছি। চলে যাবো, চলে যাবো। উঠেই না, শিকারির পাতে যখন পা দিয়েছো ধরা তোমাকে দিতে হবে। না না আমরা যাবো না, আমার আমার পথ ছেড়ে দিন। আমার পথ ছেড়ে দিন বলছি, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমি ভালো সেই ধর্মরাজ্যের প্রধান সেনাপতি অর্থাৎ Oh,
আমাকে যেতে দাও। খুব সুখে থাকবে তুমি, অর্থাৎ যদি তুমি রাজি না হও তাহলে তাহলে আমি আমার পাম নাড়ু খাও আমি জোর করে আদায় করে নিয়ে যাবো। কাজে এসে বলছি, কাজে এসে বলছি, কাজে এসে
তুমি আমার উপর ভক্ত প্রবেশ করে যখন অধিকারে অধিকারে নয় স্বেচ্ছায় প্রবেশ করেছি আপনার রাসল রূপটা দেখার জন্য প্রবেশ করতে সাহস পেয়েছে মনে রেখো ছিলেন আমি এই রাজ্যের প্রবাদের সেনাপতি সেনাপতি হলেও তুমি আস্তে প্রাণ নারী নবি তোমার এত বড় সাহসে আমাকে শয়তানে কুকুর বললে বলেছি কারণ তোমার ছন্দ আছে ধর্মপুরের ও ভুলা নারী রাজ্য শান্তিতে ডাকতে পারছে না তোমার নাম শুনলে রাজ্যের প্রজারা বয়ে তরফর করে কেঁপে ওঠে তোমার ছন্দে আছে সোনা রাজ্য শ্মশানে পরিণত হতে যাবে চোখ রাঙ্গি আমাকে দাবাতে পারবে না সভাপতি আমার চোখের সামনে কথা বলা নারীদেরকে তুমি করেছো নির্যাতন বিনা কিছু প্রাথমিক ফিরে পড়ে থাকো তা এখন থেকে তুমি বন্ধ রাখো তাহলে তোমাকে Ha ha ha!